এই মানুষটার বাবা উচিত ছিল যে আল্লাহ আমার কাছ থেকে কোন আদর্শ চায়, কোন আদর্শ আমার জীবনের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, ওই আদর্শে আমি আদর্শবান হলে, ওই আদর্শ আমি অনুসরণ অনুকরণ করলে, ওই আদর্শের উপরে আমার কদম উঠলে, ওই আদর্শ অনুযায়ী আমার ভাবনা হলে, ওই আদর্শ অনুযায়ী আমার চিন্তা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার সকাল হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার দিন হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার দুপুর হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার বিকাল হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার রাত হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার মুহূর্তগুলা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার 24 ঘন্টা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার সপ্তাহ হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার বৎসর হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার ওই ছোট্ট জীবনটা হইলে, আমার আল্লাহর কাছে আমার আদর্শটা গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্যতা পাবে, আমিও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাব। কাল তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। অমলাকেহি কোরআন এটি বুঝাইতে চাইতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো ব্যতীত যাওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই, কাল আমাকে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াইতে হবে, কিন্তু কালকে যেন আমাকে মুখে রুমাল না দিয়ে দাঁড়াইতে হয়, আমি যেন মুখ ডাইকা না দাঁড়াইতে হয়, মুখ লুকায় না দাঁড়াইতে হয়, বরং যেন আমি চেহারা উঁচা করে দাঁড়াইতে পারি, আমি যেন চেহারা মলিন না নিয়ে দাঁড়াইতে হয়, চেহারা কালো না নিয়ে দাঁড়াইতে হয়, চেহারা চিন্তা যুক্ত দাঁড়াইতে না হয়, বরং আমি যেন কালকে কালকে যেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, উজু হুইয়াও মাইদিন মুসফেরা ওয়াহিকাত মুস্তাবশিরা, কোরআন বলে তুমি দাঁড়াবে, উজু হুইয়াও মাইদিন মুসফেরা ওয়াহিকাত মুস্তাবশিরা, তর্জমা দেখেন, আমি যেন ওই চেহারা নিয়ে দাঁড়াইতে পারি, শুধু আমি দাঁড়াবো না বরং আল্লাহ বলবে, এক হাদিসের তর্জমা আমি করতেছি, আল্লাহ বলবে তুমি যখন দাঁড়াবে শুধু খুশি তুমিও হবে না, শুধু তুমি খুশি হবে না, উজু হুইয়াও মাইদিন মুসফেরা ওয়াহিকাত মুস্তাবশিরা, শুধু তোমার হবে না, আল্লাহ বলে আমিও খুশি হব, আমিও তোমাকে দেখব তো খুশি হব, খুশি আমিও তোমাকে মুস্কি মুস্কি হাসব, ইউহাযিরু মুহাযারা, তোমার সাথে আমার কথোপকথন হবে বেদুনি তর্জমা, কোনো দুবাসী লাগবে না, কোনো তর্জমাকারী লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, তুমি ডাইরেক্ট আমার সাথে কথা বলবে, ইউহাযিরু মুহাযারা। হায় মানুষ কেমনে যে আমি বুঝালো, আজকে শত মত আদর্শ কেন জানেন, আমরা কেউ ভাবি না, যদি ভাবতাম, যদি ভাবতাম কোন মত আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কেন চলে যেতে হবে, আজকে স্বাধীনতা হয়তো আপনি মন মতো জীবন কাটাইতে পারেন, আমার কাছে সুযোগ নাই, আজকে বিকিনি পড়লেও আল্লাহ কিচ্ছু বলবে না, আপনি নূরবাগ সিদ্ধিরগঞ্জের ভিতরে আমাদের সরকার আর প্রশাসন যদি অনুমতি দেয়, স্বাধীনতা দেয়, আপনি বিকিনি পড়েও ঘুরতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। ইলা আজালি মুসাম্মা, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা সীমা রাখা পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না, শুধু আল্লাহ অপেক্ষা করবে, নাযিরুন কাইফা তাআমালুন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলে আমি উৎপাইতা থাকবো, আমি তাকায় থাকবো তুই করিস কি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তারপরে শুন কি হবে, সীমা রেখা আসতে দেরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ, আল্লাহ এটাও বলে দিছে আমি যেদিন ধরবো আমার ধরাটা বড় কঠিন হবে, কঠিন এমন কঠিন হবে, তোকে কাঁদাবো না শুধু, তোর পুরা ফ্যামিলি না, তোর বংশ না, তোর গোষ্ঠী না, হইতে পারে আমি তোর পুরা রাষ্ট্র সহ কাঁদায় রেখে পারি, এক জাতি সহ কাঁদায় দিতে পারি, এক গোষ্ঠী সহ কাঁদায় দিতে পারি, পুরা দেশ সহ কাঁদায় দিতে পারি, আমি বদ্দোয়া করতেছি না, একটা মৃদু ভূমিকম্প যদি এখন আসে তাহলে আপনারাও মজমা ছায়রা কে কোন দিন ছুটতে চান, ছুটাছুটি শুরু করবেন, আল্লাহ পারে ভাগাইতে বাধ্য করতে পারে, এই জন্য আল্লাহ বলছে শোনো আমি কিচ্ছু বলবো না, তুমি যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু ভাইবার তোমার পিছে আমার সিসি ক্যামেরা লাগানো আছে, না বেরোন কাইফা তাআমালু, তুমি করো কি আমি দেখতেছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বিনামি চাঁদা চলে আসছি, আমার আলোচ্য বিষয় যেটা ছিল, যেটা আমাকে দেওয়া ছিল ওই আলোচ্য বিষয়ের দিকে আমি চলে আসছি, কিন্তু আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া ছিল ওই আলোচ্য বিষয়ের দিকেই আমি যেতেছি, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া ছিল, মনে তো থাকে না, এই জন্যই বারবার দেখতেছি যে কি আলোচ্য বিষয় জানি একটা আমাকে দেওয়া ছিল, আকায়েদে বাতেলার থেকে উত্তর, আকায়েদে বাতেলার থেকে আমি বৈদিকে নিয়ে যেতেছি, কিন্তু আমার কথার মোটে বৈদিকে শুরু ওই দিক থেকে যে আপনি আজকে হাজারো আদর্শের আদর্শবান হইতে পারেন, কেউ কিচ্ছু বলবে না, হয়তো ওলামারা চিল্লাবে তাদের দায়িত্ব,
তারা আপনাকে সতর্ক করবে এটাই দায়িত্ব। আমি বললাম না, কুকুরও আমাদেরকে সতর্ক করে, কসম খোদার মাটিও আমাদেরকে সতর্ক করে, কসম খোদার সূর্যও আমাদেরকে সতর্ক করে। সময় নাই নেই আপনাদেরকে আমি একটা একটা দেখাইতে পারতাম যে প্রত্যেকটা বস্তু আমাদের চতুর্দিকে যা আছে আমাদেরকে সতর্ক করে। মাঝে মাঝে আমার ঘরের দেওয়ালও আমাকে সতর্ক করে, মাঝে মাঝে আমার সামনের আয়নাটাও আমাকে সতর্ক করে। হায় 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 হায়, যদিও আমরা বুঝি না আমাদেরকে সতর্ক করে। বিদায় ওলামায়ে কেরাম আজকে সতর্ক করতেছেন, আকায়দা বাতেলার থেকে উত্তরণ। আপনি বাঁচবেন তো বাঁচবেন কি করে? আপনি মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আমার এটার ভিতরে কোনো বিরোধ নাই, কিন্তু আপনি যদি পাবেন যে না আমাকে যিনি পয়দা করছে ওনার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমি কি মোট ঠাইকা দাঁড়াবো না উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবো? দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ফামলা কি কোরআন এটি বলতেছে, দাঁড়ান থেকে বাঁচার সুযোগ কারণে আপনি যেই হন না কেন দুনিয়া, হতে পারে আপনার ইশারায় দুনিয়া কাঁপতে পারে, হতে পারে আপনি যা খুশি তা বাটায় দিতে পারেন, এতে আমার কোনো দ্বিমত নাই, আমার কোনো সে নাই। কিন্তু একটা দিন আসবে, অচিরেই আসবে, যেটাকে মৌত বলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিদা আজকে আমাকে ভাবতে হবে যে আমি সমস্ত মত আদর্শের থেকে বাইচা ওই মত আদর্শের উপরে উঠতে পারি কি করে, যে মত আদর্শটা আল্লাহ আমার কাছ থেকে চান, বা একমাত্র ওই মত আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি, চতুর্দিকে আজান হইতেছে, আওয়াজ বাহিরে যাওয়া শোভনীয় মনে করতেছিলাম, এই জন্য বলতে চাইতেছি শেষ, আপনি যদি বাঁচতে চান, সহি আদর্শ নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে সহজ একটা জিনিস আমাদের সামনে তুলে ধরছে, সহজ সমস্ত মত আদর্শে আকায়েদে বাতেলার থেকে যদি আপনি বাঁচতে চান, সমস্ত মত বাতের আদর্শ থেকে যদি আপনি বাঁচতে চান, যদি বাঁচতে চান, আপনি যদি সহি আদর্শ নিয়ে কবরে যেতে চান, এটার জন্যই মানুষকে মানুষের সামনে সহজ করার জন্য আল্লাহ একটা আদর্শ দিয়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সমস্ত বাতিল আদর্শ থেকে আমাকে বাঁচাইতে পারে, এছাড়া কারো আদর্শ আমাকে কোনো বাতিল আদর্শ থেকে আমাকে বাঁচাইতে পারে না। একমাত্র যদি আপনাকে আমাকে বাঁচাইতে পারে, উত্তোলন করতে পারে, বাহির করতে পারে, দূরে সরাইতে পারে, বিমুখ করতে পারে, আপনাকে সরাইয়া দিতে পারে, আপনাকে বাঁচাইয়া দিতে পারে, আমাকে বাঁচাইয়া দিতে পারে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম তো মাতৃকুলেই মিলে গেছে, এটাতে আমার কোনো দ্বিমত নাই, মাতৃকুলে আসতে দেরি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কানে ধ্বনি আসতে দেরি হয় নাই। বিদায় আমি ওই দিকে যাবো না, ইমাম তো মাতৃ কোলে পাইয়া গেছি, কিন্তু এখন যদি আমি সমগ্র আদর্শের থেকে নিজেকে বাঁচাইয়া ওই আদর্শের উপরে উঠাইতে চাই, যে আদর্শের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, প্রত্যেকটা আদর্শ একে একশো রাখে, একে 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 মনে হয় বুঝাইতে পারি না। সমগ্র নবীর উম্মতের সওয়াব ছিল এক করলে এক, আমাদের সওয়াব শুরু হয় দশের থেকে, এক করলে এক করলে, কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য এত লম্বা হাঁটি এটা পছন্দ করেন না, দশ পর্যন্ত হাঁটলে একশো হবে, এত দূর হাঁটি, এত দূর ডোগাই, এত দূর পরিশ্রম করি, এত দূর ঘাম শুকাই। রউফুর রহিম হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, নবী দয়ালু নবী আমাদের জন্য এটা পছন্দ করেন না, যে আমরা দশ পর্যন্ত দৌড়াই তারপরে আমাদেরকে একশো মিলো, এই পর্যন্ত দৌড়াই, আল্লাহ রসুল আমাদের জন্য দশ দম পর্যন্ত দৌড়ানোটা পছন্দ করেন নাই, আমাদের জন্য চান নাই, যে আমার অন্য দশ পর্যন্ত দৌড়াইলে একশো হবে, মালিক একটু বাড়ানো যায় না, দৌড়ের মাত্রাটা একটু কমানো যায় না, তো আল্লাহ বন্ধুত্বের খাতিরে চিৎকার দিয়ে বলছেন বন্ধু এক একশো, এক 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 মিয়া তো হাব্বা, কোরআন বলতেছে এক একশো, আল্লাহ রসুলের কাছে যেন এটাও কঠিন হয়ে গেছে, বলছে এক একশো, এক পর্যন্ত দৌড়াইতে হবে তারপরে একশো হবে, একের সীমানা শেষ সীমানা পর্যন্ত যাইতে হবে তারপরে একশো হবে, আমার উন্নতির জন্য দৌড় আরেকটু কমানো যায় না, ইয়া আল্লাহ আরেকটু কমানো যায় না, তা আল্লাহ বলে এক সাতশো, এক সাতশো,
মানে কি বুঝাইতে চেয়েছে, একের শেষ সীমানা পর্যন্ত আপনার উন্মুক্তকে দৌড়াইতে হবে না, একের সাত ভাগের এক ভাগ, এই সীমা এককে সাত ভাগ করে। উম্মত যদি সাত ভাগের এক ভাগের সীমানা পর্যন্ত দৌড়ায় চলে যায় তাহলে 100 পুরা হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে যেন এতটুকু দৌড়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে, আল্লাহ রসুল যেন বুঝাইতে চাইতেছেন আমার উম্মতের বয়সে তো কোনো উম্মত বালেগ হয় নাই, আমার উম্মতের বয়সে তো আমার সমস্ত উম্মতের গায়ে জিরো মিটার কাপড় ছিল, বাচ্চা যখন হয় তো জিরো সাইজ তালাশ করা হয়, জিরো সাইজ, জিরো সাইজ তালাশ করা হয়। আমার উম্মতের যেই বয়স এই বয়সে তো অন্যান্য উম্মতরা জিরো সাইজের কাপড় পরছে, আমার উম্মত তো বাচ্চা বয়সে 60-70 মানে অন্য উম্মতের তুলনায় বাচ্চা, বিদায়ী বাচ্চাদেরকে এক ভাগের সাত ভাগের এক ভাগ পর্যন্ত দৌড়াইতে হবে। আল্লাহ একটু কমানো যায় না দৌড়, আর একটু বাড়ানো যায় না সোয়াব, তো আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আপনার পরে নবী নাই, আপনার পরে রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, তো সোয়াবের ভাণ্ড আমি কার জন্য রাখবো, পাত্র কার জন্য রাখবো, বেগারে হিসাব আপনার উম্মতের জন্য পুরা সোয়াবের পাত্রই নিয়ে যান, পুরা পাত্র নিয়ে যান, আমাদেরকে বেগারে হিসাব আছে। আজকে বেড়ে দোস্ত কথা কিন্তু শেষ, আমরা লাঞ্ছিত আজকে এই আলোচ্য বিষয় আনার, এটা বড় লম্বা আলোচ্য বিষয়, এটাকে বুঝাইতে হলে অনেক দূর পর্যন্ত আমাকে দৌড়াইতে পেত, কিন্তু সুযোগ আমার কাছে নাই। আজকে এত মত আদর্শ, এই জন্যই যে ওই যে বললাম না মত আদর্শের স্বাধীনতা দিছে বিদায়, যার মনে যা চাইতেছে তাই করতেছে, কখনো ভাবে না যে আমার আদর্শ আমাকে আদৌ দুনিয়াতে তো আমাকে পালবে এতে কোনো সন্দেহ নেই, এতে আমার কোনো আপত্তিও নাই, দুনিয়া আপনি চলতে পারবেন অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সীমা রেখায় আপনি আর আমি পা না দিব, সীমা রেখায় পা দিতে দেরি হয় হয় ইন্না বাদশা রব্বিকাল সাথী সুম্মা আখাযনাহু বাগতাতান, আল্লাহ থাবা আসতে দেরি করবে না, ওই দিন আপনার আমার কোনো আদর্শ চলবে না, ওই দিন তো আদর্শ চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যদি আপনি সমস্ত বাতিল আদর্শ থেকে বাহির হইতে চান, উত্তরণের সহজ একটা রাস্তা সেটা হলো মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মতের জন্য 100 পর্যন্ত দৌড়াইলে যে 100 হবে এমন না, এই উম্মত তো 1 পর্যন্ত দৌড়াইলেও 100 হয়, এই উম্মত 1 পর্যন্ত দৌড়াইলেও তো 700 হয়ে যাবে, এই উম্মত 1 পর্যন্ত দৌড়াইলেও তো পুরা সওয়াবের পাত্র আল্লাহ তার হাতে তুলে দেবে। বিদায় সমস্ত বাতিল আকিদার থেকে বাঁচার জন্য সহজ পদ্ধতি হল মুহাম্মাদুর, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই কোরআন চিৎকার দিতেছেন, যদিও আমরা নামাজ পাঁচস্থ না পড়ি, মাঝে মাঝেও পড়ি বা সিজনেও পড়ি, সবে বড়াতে পড়ি, সবে মেরাজে পড়ি, লাইলাতুল কদরের রাত্রে পড়ি, রমজানে কয়েকদিন পড়ি, জুমায় জুমায় পড়ি, যদিও যখনই পড়ি আমরা তখনই কিন্তু আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরা সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাই, বুঝা চাই আর না বুঝা চাই, হয়তো তর্জমা কেউ জানে হয়তো কেউ জানে না, কেউ এটাকে বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না, হয়তো রীতিনীতি হিসাবে কেরাত করতে হবে, বিদায় আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, এই জন্যই আল্লাহ বুঝাইতেছে তুমি যেটা চাও, বুঝা চাও আর না বুঝা চাও, শিখা চাও আর না শিখা চাও, ভাবো আর না ভাবো, ভাইবা চাও আর না ভাইবা চাও, তুমি চাইনা চাও আর না চাইনা চাও, যেইভাবেই তুমি চাও, যে হেদায়ত তুমি চাইলা ওই তুতি ও তাহতাদু, ওই হেদায়ত পাইতে হলে আমার বন্ধুর কদমে রাখা আছে, কদমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রাখছি, গোলামিতে রাখছি, দাসত্বের ভিতরে রাখছি, অনুসরণ অনুকরণের ভিতরে রাখছি। আজকে যদি আমরা বাঁচতে চাই হয় হয় তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া উত্তরণের কোনো রাস্তা আমাদের জন্য, এই জন্য আসেন। ওই পর্যন্ত তো নিয়ে যাইতে পারলাম না যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবো তো মানবো কেন, আর মানারই প্রয়োজন কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, তাইলে পুরাটা সময় আমাকে দিতে হবে রাত্র 12টা পর্যন্ত, তাইলে হয়তো বোঝানো কিছু যেতে পারে কিন্তু আমার কাছে সুযোগ নেই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া গায়রের তরিকার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আর যখনই আমরা বাতেল, এটা কি বাতেল বলে, অন্যের আদর্শে চলতে শুরু করব, ওটা একটা দলদল, যতই চলবেন ততই গভীরে ঢুকতে থাকবেন, আপনাকে উত্তরণ করার কেউ থাকবে না, আপনি ভিতরে ঢুকতে থাকবেন ঢুকতে থাকবেন, একদিন আসবে উঠাবে আপনাকে আমাকে কে জানেন, উঠাবে মৌত আসবে আর আপনাকে আমাকে উঠে আনে,
আপনার আমি দলদলের ভিতরে ফেসে যাব। পরিণতি কি হবে আপনারা জীবনে আমার জীবনে যা পাওয়ার তা পাওয়ার হবে না। আজকে যেটা গায়ের করতে চাইতেছে আমরাও করতে চাইতেছি। বিদায় আমি সমাজের কাছে হাত জোর আবেদন করব। আমার আওয়াজ যতদূর যায় যুবকদের কাছে না, শুধু যুবক সম্মেলন সঙ্গে সম্মিলন বিদায় তাদের কাছে না, আমি পুরো আমার আওয়াজ যতদূর যায় সবার কাছে আমি হাতে হাত জোর পায়ে হাত রেখে আবেদন করব। একটা বিষয় আসেন আসেন, 14 তারিখ আসতেছে, এটাও একটা গায়ের তরিকা, এটাও একটা বাতিল মতবাদ যে সারা বছরে একদিন ভালোবাসার জন্য নির্ধারণ করা। হ্যাঁ, ওরা করতে পারে যাদের জীবনে ভালোবাসা কোথাও দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ দিয়ে যাদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না, হবল দিয়েও যাদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। হবল বোঝেন, স্যাটেলাইট হবল, ওই দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখা যায়, ওটা দিয়েও ওদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায় তাহলে আপনি আমাকে বুঝাইতে পারেন, কিন্তু আপনি মিডিয়া দিয়ে বলতে পারেন কিন্তু আমাকে বুঝাইতে পারবেন না। কেন, আমি তো চোখে দেখছি, হাজারও দেখছি। ওই সমাজে আবার কি ভালোবাসা হইতে পারে? স্বামী স্ত্রী একই হোটেলে বসলো, বিল দেওয়ার পালা আসলো, তো স্বামী স্বামীর বিল দিল, স্ত্রী স্ত্রীর বিল দিল। ওই সমাজে আবার ভালোবাসা? ওই সমাজের সন্তানগুলো তো অপেক্ষায় থাকে 18 বছর কোন দিন হবে, আর সে পুলিশের কাছে রিপোর্টিং করবে, আর সে একটা কেক কাটবে আর একটা চিৎকার দিবে, আজকের থেকে আমি আসা, আজকের থেকে আমি স্বাধীন। ওই দিনই সে হারায় যাবে। ওই সমাজে ভালোবাসা প্রত্যেকে থাকতে পারে, ওরা বছরে একটা দিন নির্ধারণ করতে পারে, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান যাদের জীবনটা 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে ভালোবাসার ফুল প্রতিটা মুহূর্তে দিছেন, প্রতিটা দর্শনে দিছেন, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমানের সাথে সাক্ষাতে যাদেরকে ভালোবাসার ফুল দিছেন, হাল আদুল্লুকুম আলা শাইয়্যিন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, আল্লাহর রাসূল বলছে তোমাদেরকে ওই জিনিস বলবো যেটা তোমরা করার দ্বারা তোমাদের দিলের ভিতরে ভালোবাসা পয়দা হবে। জান চাইতে পারে কিন্তু ভালোবাসা এতটুকু থাকবে যে পাড়া প্রতিবেশী একজন আরেকজনের জন্য জান দিতে বাধ্য হবে। আপন জন তো দূরের কথা, একটা পিঁপড়ার উপরে হাত রাখতে তার দিল কাঁপতে থাকবে, এরকম ভালোবাসা সমগ্র সৃষ্টির জন্য হবে। তোমাকে কি ওই জিনিস শিখাবো, ওই ফুল কি তোমাকে দিব? আল্লাহর সাহাবা বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলছে উফসুস সালাম ফিমা বাইনাকুম, যাকে দেখবে তাকে সালাম। বলছে শোনো, শুধু ভালোবাসা না, দিনে যদি 25 জনকে সালাম দিতে পারো আর ওই দিন তোমার মৃত্যু হয় তো মউত তোমার হাতে শাহাদতের পরোয়ানা নিয়ে আসবে। যেই ধর্ম এতটুকু দিছে এই জন্য হাত জোর করে বলবো যুবকদের পক্ষ থেকে এই সম্মেলন বিদায় এই নূরবাগ হোক বা আমার আওয়াজ যতদূর যায় আমি যুবকের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ করো না। বাংলাদেশের প্রতি আমাদের আল্লাহ বড় সদয় মেহরবান দয়ালু, যদি তা না হইতো আমার কাছে প্রমাণ আছে, তাইলে সারা দুনিয়া চিৎকার দিতেছিল করোনার লকডাউনের প্রথম লগ্নে, সারা দুনিয়া চিৎকার দিতেছিল। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু এডুকেটেড, কিছু শিক্ষিত লোক তাদের হায়ে হা মিলাইতেছিল আর বলতেছিল বাংলাদেশ এরকম বিপর্যয় ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, না কাফন পাওয়া যাবে, না দাফন করার জন্য কাউকে পাওয়া যাবে, বাংলাদেশ ওই বিপর্যয়ের কুঠিভাগের এক ভাগও ঘটবে। সত্য, করুণাকে করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে 1 নম্বরে দাঁড়ায় আছে। যদিও আমাদের কাছে কিচ্ছু ছিল না, এমনকি আমাদের কারো কাছে মাস্কও নাই, ঠিক না? কি বলেন আপনারা? তো মিডিয়াকে জবাব দেন, মাস্ক পরবো কেন? আপনারা টেলিভিশনে যত বড় বড় করুণা দেখান, আমাদের নাকের ছিদ্র তো এত বড় না, বিদায়টা আমাদের নাকের ছিদ্র দিয়ে যাবে না, বিদায়টা পড়ার প্রয়োজনই বা কি, ঠিক না? এটা তো আপনাদের যুক্তিতর্ক, আমিও মেনে নিলাম। এত বড় বড় টেলিভিশনের পর্দায় করুণা দেখায় একটা নাক দিয়ে যাবে না, আমাদের দেশে বিপর্যয় ঘটে নাই, প্রতিরোধের ব্যাপারে আমরা 1 নম্বর। বিদায় আমার বিবেক বলে, বুদ্ধি বলে, বিদ্যা বলে, আমার নলেজ বলে, আমার আমার আল্লাহ বলে বাংলাদেশের প্রতি আল্লাহ মেহেরবান, নাইলে এরকম হওয়ার কথা ছিল না। বিদায় আমি আপনাদের পায়ে হাত রেখা বলবো, আমরা বাংলাদেশে আল্লাহকে নারাজ করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র তরিকাকে ছেড়া, গায়ের গায়ের তরিকাকে, গায়ের পদ্ধতিকে আপনায়া, আপনারাও কি চান যে 365 দিন একজন আমরা আরেকজনকে জুতা দেখাই, আর শুধু 65 দিনের দিন একটা দিন যে যাকে দেখবো আর এটা বলে চিৎকার দিব, ইউ আর মাই হানি, তুই আমার মধু, আর একটা ফুলের একটা ফুল দিব, আমাদের জীবনটা এরকম হোক আপনারা কি চান? হ্যাঁ,
এটা তো কোনো সুস্থ জীবন হইতে পারে না, অসুস্থ জীবন, লানতি জীবন হইতে পারে, কোনো সুস্থ জীবন হইতে পারে না, কোনো সুস্থ পরিবেশ হইতে পারে না। আপনি আমাকে কি বুঝাবেন? আমি চ্যালেঞ্জ করে বলি, যদি কম্পিউটারের ভিতর থেকে পেন ড্রাইভের দিয়ে আনা যেত যেরকম আনা যায়, আমার এইখান থেকেও যদি নেওয়া যেত তো হাজারো কান্না আমি স্ক্রিনে দেখা দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে। বিদায় আপনাদের কাছে আমার দরখাস্ত, হাত জোড় অনুরূপ, ভালোবাসা দিবস আমরা পালন করব। ওয়াদা পাক্কা, শুধু ওয়াদা না, আমরা সবাইকে, এখনো সময় আছে, আমরা সবাইকে পায়ে ধরে দিলাম। আমরা চাই না বাংলাদেশের উপরে আল্লাহ নারাজ হোক, আমরা চাই না আমাদের দেশে কোনো রকমের বিপর্যয় ঘটুক, আমি চাই না, আমরা চাই না বিদায়ীদেরকে বুঝাব। দ্বিতীয়, আমি যদি চাই সমস্ত বাতিল আকীদার থেকে নিজেকে বাঁচাইতে, শর্টে আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে। আমি এক শব্দে বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছে, হযরত কোন প্রাণী বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম দেয়, এটা আমি বুঝবো কি করে? বুঝেন কিন্তু ভালো মতো মনে রেখেন, কোন প্রাণী বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম দেয়, এটা আমি বুঝবো কি করে? তো আলী তো ছিল মদিনাতুল, আলী তো ছিল আকজাহুম আলী, তো উনি জবাব দিতেছে, যেই প্রাণীর কান বাহিরে ওরা বাচ্চা দেয়, আর যেই প্রাণীর কান ভিতরে ওরা আন্ডা দেয়। কি? যেই প্রাণীর কান, হাত দিলে কান ধরন যাবে ওটা কি দিবে? আর যেটার কান হাত দিলে ধরা যাবে না ওটা কি দিবে? এক শব্দে বুঝছেন আপনি, যার কান ভিতরে সে কি দিবে? ডিম দিবে, ডিম। আর যার কান ধরন যাবে বাহিরে থাকবে ওটা কি দিবে? গরু ছাগল বেড়া কান ধরন যায় বাহিরে কি দেয়? না ডিম। ও না, আমাদের দেশে ঘোড়ারও তো ডিম দেয়, ঠিক না? ঠিক না, নাহলে ঘোড়ার ডিম কোথেকে আসলো? ঠিক না? তা আমি এক শব্দে বুঝাইলাম যে বাতিল আকীদার থেকে আপনি বাঁচবেন কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرادا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال جل جلاله ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সর্বানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষের জীবনটা ছোট, এক ব্যাপারে তো সারা দুনিয়ার মানুষের ভিতরে কোনো মতানৈক্য নাই, যে আল্লাহকে মানে যে মানে না, যে আল্লাহ রসুলকে মানে যে মানে না, সবাই একমত এক বিষয়ে, সেটা হলো মৌত। মৃত্যুর ব্যাপারে দুনিয়াতে কোনো মতানৈক্য নাই। হ্যাঁ, মৌতটা কিভাবে হয়, কেমনে হয়, এটার ব্যাপারে মতানৈক্য আছে, একশো না দুইশোর উপরে মত আছে।
যে মৌতটা কিভাবে হয়, কিন্তু মৌতের ব্যাপারে মৃত্যুর ব্যাপারে কোনো মতানৈক্য নাই, সারা দুনিয়ার মানুষ একমত। মৌতের পর মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু একটা জিনিস এটা নিয়ে কোনো মতানৈক্য নাই, সারা দুনিয়ার মানুষ একমত। বিদায় যেটা একমত ওটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, যে মৃত্যুর ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই, সারা দুনিয়ার মানুষ একমত যে জন্ম যে নিছে তাকে একদিন মরতে হবে, অস্তিত্ব যেই জিনিসের হয়েছে তাকে একদিন ধ্বংস হতে হবে। যদিও আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন যে যত কঠিনভাবে তোমরা অস্তিত্ব দাও, যত দৃঢ়ভাবে শক্তভাবে তোমরা ভাবো এটা যুদ্ধ চুপ চলবে, এই জন্য মাঝে মাঝে দেখবেন রডের ফ্যাক্টরিওয়ালারাও মাঝে মাঝে বিজ্ঞাপন দেয় যে ভূমিকম্পকে সহ্য করার মতো আমাদের রড, ভূমিকম্প কিছু করতে পারবে না, মনে হয় বেশি দূরে যেতে হবে না। এই যে হাইওয়ে আছে না, হাইওয়েতে গেলেই দেখবেন বিভিন্ন কোম্পানিওয়ালা অ্যাডভার্টাইজ দেওয়া রাখছে, রড দিয়ে নিচে লেখা দিয়েছেন ভূমিকম্পকেও প্রতিরোধ করতে পারবে, ভূমিকম্প কিছু করতে পারবে না। যদিও মানুষ এটা বলা থাকে, কিন্তু আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন যে যেটারই অস্তিত্ব, যেটাই অস্তিত্বে আসলো সেটা একদিন বিলীন হবে। উল্লুমান আলাইহা ফান, সব কিছু একদিন অস্তিত্ব শেষ হবে, বিলীন হবে, বিদায় মানুষের অস্তিত্ব শেষ হবে। বিদায় মানুষটার ভাবা উচিত, আর ভাবার মতো ব্রেন আল্লাহ মানুষকে দিছে, মানুষ ভাবতে পারে। আবার মানুষের ব্রেনের পিছনেই একটা শক্তি আছে, যে শক্তিটা ভাবার কারণে নতুনত্ব কিছু সামনে নিয়ে আসতে পারে। আজকে সারা দুনিয়াটা দেখলে বোঝা যায় সারা দুনিয়াটার আবিষ্কার মানুষের ভাবনার ফল। হয়তো আমার ভাবনার হবে না, কিন্তু আমার মতো একটা মানুষের ভাবনার ফল সারা দুনিয়ার উন্নতিটা, মানুষের ভাবনার ফল। মানুষ এক একটা জিনিস দেখছে আর ভাবতে শুরু করছে, এটাকে আপডেট কি করে করা যায়, এটাকে আপডেট কি করে করা যায়, এটা মানুষ ভাবতে শুরু করছে। তো ভাবতে 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 নতুন এক একটা আবিষ্কার আমাদের সামনে আসতেছে। এটা আমি যেদিকে নিয়ে যেতে চেয়েছি, যে মানুষটা এই কথা একমত যে আমি মরণশীল, আমাকে মরতে হবে। আরেকটা কথাও বুঝতে হবে যে আমাদের কারো আবিষ্কারক আমরা নিজেরা না, আমার অস্তিত্ব দাতা আমি না। নিঃসন্দেহে আমার এটার পিছনে কোনো অস্তিত্ব দাতা আছে। আমরা এই কথাকে বিশ্বাস করি আমার অস্তিত্বের পিছে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহই আমাকে অস্তিত্ব দিয়েছেন। ওইদিকে যাওয়ার সুযোগ নাই যে আল্লাহ কিসের থেকে অস্তিত্ব দিলেন, কিভাবে আমার অস্তিত্ব হইল, এই বৃত্তান্তটা পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে বলা আছে। আল্লাহ আমাদেরকে শুনাইছেন কিভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, কোরআন আমাদেরকে এটা বুঝাইছেন। এই জন্যই মানুষ যখন অস্তিত্ব পায় আর পরিপূর্ণতা পায়, তখন মানুষই একমাত্র প্রাণী, মানুষের সাথে সাথে আরেকটা প্রাণীও আছে জিন, যেটা আমরা চোখে দেখি না। বিদায় তাদেরকে মানুষের মতো বোঝানোর সুযোগও আমাদের হয় না, তারাও কিন্তু আমাদের সাথে সংযুক্ত। মানুষের জিনই একমাত্র প্রাণী যারা অস্তিত্ব এবং পূর্ণতা পাওয়ার পরে আসল জিনিসকে ভুলা যায়, মালিককে ভুলা যায়, রবকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, খালেক আর মালিককে ভুলা যায়, রাজেককে ভুলা যায়, যিনি রিজিক দাতা তাকে ভুলা যায়। এই জন্য কিন্তু আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছেন। যদিও আল্লাহ সম্বোধন মানুষকে করছেন শুধু, কিন্তু পিছনে জিন জাতিও আছে। আল্লাহ মানুষকে সম্বোধন করতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম,
রব্বে করিম থেকে তোকে ভুলায় দিল কে, বিমুখ কে করল, তোকে উদাসীন কে করল, তোকে রব্বে করিম থেকে উদাসীন কে করল, বিমুখ কে করল, তোকে ভুলায় দিল কে, হারায় দিল কে। কোরআনের চিৎকার কিন্তু সাধারণ চিৎকার না, অনুভূতি শক্তি আমাদের নাই বিদায় আমরা অনুভব করতে পারতেছি না, বিদায় অনুভূতি শক্তি যাদের আছে তারা কিন্তু অনুভব করতে পারে। হ্যাঁ, বহুত মানুষ এরকমও আছে, এই আয়াত পড়তে যাওয়া জানও দিয়ে দিয়েছেন, চিৎকার দিয়ে দিয়েছেন, এরকম চিৎকার যে জান বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মানুষকে সম্বোধন করতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে করিম থেকে তোকে বিমুখ কে করল, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবীন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছে, ও মানুষ, তোকে যে আমি অস্তিত্ব দিলাম, তোকে হারায় দিল কে, কি হারায় দিল তোকে, বড় চিৎকার। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, যে কথাটা বুঝাইতে চেয়েছি, যে কথাটা বুঝাইতে চেয়েছি আমার সমাজকে, আমার জাতিকে, ওইদিকে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আল্লাহ কিন্তু চিৎকার দিতেছে, অনুভূতি শক্তি যদিও যদিও আল্লাহর জন্য চিৎকার শব্দটা শোভনীয় না, উচিত না, এই জন্য এটা বলা যেতে পারে কোরআন আমাদেরকে চিৎকার দিয়ে বলতেছে, তোকে বিমুখ কে করল, সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি। আসলে সত্য এটাই, সত্য এটাই, আল্লাহ শুধু মানুষকে বাধ্য করেন না, সুযোগটা এখানেই মানুষ নিয়ে আনেছে। সমগ্র সৃষ্টির মতো যদি আমাদেরকে বাধ্য করতেন তাহলে আমাদের কাছে সুযোগ ছিল না, সুযোগ হইত না অন্য কিছু ভাবার, অন্য কিছু করার, অন্য কিছু চিন্তা করার। যদিও আল্লাহ মানুষকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না, এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, কুন্দুরিরা সামাই ওয়া ইত্তেফাহিহা, ও মানুষ আকাশটা দেখো, উচ্চতা দেখো, তারাও না হবি গয়রি আমার, কোথাও তুমি খুঁটি পাবে না, ওয়া ইলা শামসি ও শোয়া ইহা, সূর্য দেখো, কিরণ দেখো, কুন্দুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো, তরঙ্গমালা দেখো, কুন্দুর ইলাল বিহার জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো, উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো, প্রশস্ততাকে দেখো। তো আল্লাহ সবার পিছনে একটা উক্তি বা যুক্তি দিয়েছেন, কুল্লু যালিকা ইউকাদিরু জালালি ওয়া জামালি, সব জিনিসকে আমি বাধ্য করছি, ফিদায় সে আমার জালাল আর জামালের শিকার উক্তি দিতে বাধ্য। এজন্য কোরআন আরেক জায়গায় বোঝাইছেন, বাধ্য বিদায় মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বিহি, কোন সৃষ্টি এরকম নাই যে আল্লাহর গুণগান থেকে সে বিমুখ হতে পারে, সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। হ্যাঁ, আমরা শুনি না হয়তো, গাছের পাতার উপরে যখন বাতাস চলতে থাকে তো ঝিরঝির শব্দ হয়, কসম খোদা, যদিও আমরা শুনি পাতার ঝিরঝির শব্দ, আসলে এটা ঝিরঝির শব্দ না, আল্লাহ রাসূল বুঝাইছেন। সাহাবা ইকরামের সামনে পাথর হাতে নিয়ে বলছেন, কান পাইতা শুনো, তো যখন ভালোভাবে কান পাইতা শুনতেছিলেন তো পাথরের তসবি পড়া সাহাবা ইকরাম নিজের কানে শুনছেন, পাথর তসবি পড়তেছে, আল্লাহ রসুল খানা হাতে নিয়ে সাহাবা ইকরামকে বলছেন, কান পাইতা শুনো তো কি বলে, তো সাহাবা ইকরাম তীক্ষ্ণ বড় কান পাইতা যখন শুনছেন তো শুনছেন খানা তসবি পড়তেছে। বুখারি রিওয়ায়েত আছে, জমিনও কিন্তু আল্লাহর তসবি পড়তে বাধ্য, সব আল্লাহর গুণগান গাইতে বাধ্য, সবই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। হ্যাঁ, আমরা হয়তো শুনি যে কুকুর মানুষ দেখলে আওয়াজ করে, আপনি কি ভাবেন কুকুর মানুষ দেখলে কিসের আওয়াজ করে, তার থেকে নিজে মানুষকে দূরে সরাইতে চায় না, মানুষের পায়ে কামড় দিতে চায়, সে আওয়াজ করে কেন? তো বৈজিৎ গোস্বামী রহমতুল্লাহ লিখেছেন, কুকুর আওয়াজ করে না,
কোন একটা মানুষকে দুই চার পাঁচ দিন একই মানুষকে যখন নতুন দেখে তো ধ্বনি দিতে থাকে, চিৎকার দিতে থাকে। দুই দিন তিন দিন দেখার পরে আর চিৎকার দেয় না। মানে কুকুর বোঝে যে আমি যা পৌঁছানো দরকার ছিল তোমার কানে আর পৌঁছে আসি, আজকের থেকে আর তোমার কানে আমার মুখের ওই ধ্বনি যাবে না। বিদায় নতুন যাকে দেখে তাকে কিন্তু কুকুর ধ্বনি দেয়, আওয়াজ দেয়। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ লেখেন, কুকুর যখন নতুন মানুষকে দেখে তো চিৎকার দিয়ে বলতে থাকে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস বাঁচানা। আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। কুকুর শুধু শুধু চিৎকার দেয় না, হ্যাঁ হ্যাঁ বর্ষাকাল আসলে আসলে ব্যাং ডাকে, কিন্তু ব্যাং শুধু শুধু ডাকে না। গ্রাম্য মানুষ মনে করে ওদের আওয়াজে পুরো গ্রাম মুখরিত, না না না, এই শব্দগুলো লেখা আছে ব্যাং কি বলে মানুষকে সতর্ক করতে থাকে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, সমস্ত প্রাণী আল্লাহর গুণগানে বাধ্য, কেউ আল্লাহর গুণগান থেকে বিমুখ হয় না এক সেকেন্ডের জন্য। হাদিসের শব্দ এটাই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতাদের ব্যাপারে হাদিস, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিল তারফাতা আইন, ফেরেশতারা চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না গাফেল হয় না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়, আল্লাহর গুণগানে একাগ্র চিত্তে রত। সেজদায় আসে তো সেজদা, রুকুতে আসে তো রুকু, দাঁড়ানে আসে তো দাঁড়ানো, বসায় আসে তো বসা। জন্ম মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে নিয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বিদায় কোনো সৃষ্টির আল্লাহর থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নাই, কেন আল্লাহ বাধ্য করছে। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ছোট্ট একটা স্বাধীনতা দিয়েছেন, ছোট্ট একটা ইচ্ছা দিয়েছেন। সূরা ইয়াসিনের ভিতরে আছে মানুষ আল্লাহকে সুযোগ দিয়েছেন দুটার যে কোনো একটা গ্রহণ করার, ফামান শা আইয়াকফুর, ইচ্ছা করলে সে অবাধ্য হতে পারে, ইচ্ছা করলে সে অনুগত্য হতে পারে। দুইয়ের মাঝে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। বাকি স্বাধীনতাগুলো বললাম না, যেটাকে আমাদের ভাষায় আরেকটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়, মানুষকে আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন। যে কোনো মত আদর্শে সে আদর্শবান হইতে পারে, আজকে আল্লাহ কিচ্ছু বলবেন না, আজকে আল্লাহ কিছুই বলবেন না, আজকে আল্লাহ কিছুই বলবেন না। এই জন্য আমরা হাজারো আদর্শে আদর্শবান, দুনিয়ার 750 কোটি মানুষ, 750 কোটি আদর্শ যদি দুনিয়াতে নাও হয়, কিন্তু কোটি আদর্শ দুনিয়াতে হবে এতে কোনো সন্দেহ নেই। আমার সাথে একমত হবেন কিনা জানি না, কোটি আদর্শ মানুষের হবে, 750 কোটি মানুষের জন্য দুই চার পাঁচটা আদর্শ না। দুনিয়া করলে দেখা যায় এক একটা দেশের ভিতরে কত আদর্শের মানুষ, আদর্শ বোঝেন তো? হ্যাঁ, আমি শুধু একটা আদর্শ বলতেছি না, রাজনীতি আদর্শ এটা নিয়ে আমার কোনো আলোচনা নেই। ধর্মীয় আদর্শ যদি দেখতে চান তো দুনিয়াতে কোটি ধর্মীয় আদর্শ হবে, কোটি ধর্মীয় আদর্শ হবে, মানুষের আদর্শের অভাব নাই। আর এটার কারণ, মানুষকে আল্লাহ ছোট্ট একটা স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শের স্বাধীনতা। এটা যদি না দিতেন তাহলে কোনোদিন মানুষ এত আদর্শে আদর্শবান হতো না, কিন্তু আল্লাহ কিচ্ছু বলেন না। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, আমি বলি না বলা যে দেখি না এরকম না, না দেরুন কাইফাতা আমালুন, আমি হাদিসের শব্দ বলতেছি, আল্লাহ বলতেছে না দেরুন কাইফাতা আমালুন, তুমি করো কি সব আমি দেখতেছি, শুধু দেখতেছি না। তো আল্লাহ তিনটা থিওরি দাঁড় করাইছেন আমাদের সামনে, থিওরি বুঝেন তো, তিনটা থিওরি আল্লাহ দাঁড় করাইছেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ও মানুষ তোমার 24 ঘন্টার কর্ম কিন্তু সিঁড়িবদ্ধ হইতেছে, সিঁড়িতে আবদ্ধ হইতেছে, 24 ঘন্টার কর্ম সিঁড়িতে আবদ্ধ।
ما من قول الا لديه رقيب عتيد. 24 ঘন্টা তুমি যা বলো সব মেমরি বদ্ধ হইতেছে, মেমরিতে চলে যাইতেছে, মেমরিতে সেভ হইতেছে। তৃতীয় থিওরি হইল ইয়ালাম খাইনাত আল আইন ওয়া মা তুখফি সুদূর। ও মানুষ, তুমি চোখের ইশারায় যা বলো, চোখের ইশারায় যা বুঝাইতে চাও, চোখের টিপকুনিতে তুমি যা বুঝাইতে চাও, চোখের ইঙ্গিতে তুমি যা বুঝাইতে চাও, দিলের ভিতরে ঘরের অন্তরে অন্তঃস্থলে বসে বসে যা তুমি ভাবতে থাকো, তো আল্লাহ বলে স্বয়ং আমি এটাকে মনিটরিং করতে থাকি। কে মনিটরিং করে? আমাদের সবার দিলের উপরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, যদিও আমাদের সিসি ক্যামেরা গুলা তার দ্বারা সংযুক্ত। কসম খোদার, আপনার আমার দিলের উপরে যে সিসি ক্যামেরা লাগানো আছে, হায়, অ্যান্ড্রয়েড সেটে যেরকম কোন মুঠো ফোনে যেরকম কোন তারের সংযোগ নাই, তার বিহীন নিয়ে ঘুরা বেড়াইতে থাকেন। কসম খোদার, আমাদের সবাই দিলের উপরে আড়স থেকে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, যেটার মনিটর মনিটরিং স্বয়ং আল্লাহ করতেছেন। আর মনিটরের জন্য যেই, এটাকে কি বলে, এটাকে কি বলে, আপনারা টিভির মতো একটা লাগায় রাখেন মনিটর, এটা স্বয়ং আল্লাহর সামনে, কুদরতি চোখের সামনে 750 কোটি মানুষের লাগা আছে। বিদায় বাঁচার কোনো রাস্তা নাই। তো যেখান থেকে আমি শুরু করছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। একটা মানুষ যেখানে কোনো দ্বিমত নাই, আমাকে চলে যেতে হবে, কিন্তু এটাও সত্য আমি চলে যাবো, তো যাবো কোথায়? আমি কি মৃত্যুর পরে হারায় যাবো? তো আল্লাহ এটার সলিউশন দিচ্ছেন, না তুমি হারাবে না, তোমাকে পয়দা আমরা করছি, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ নিজে বলতেছে সৃষ্টিকর্তা আমি, কিন্তু তুমি না, তোমাকে সৃষ্টি আমি করছি। বিদায় তোমার হারানোর কোনো সুযোগ নাই, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফা, তুমি হারাবে তো হারাবে কোথায়? না জীবিত অবস্থায় হারাইতে হারাইতে পারো, না মরার পরে হারাইতে পারো, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফা, তুমি হারাবে তো হারাবে কোথায়? তারপরে আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। দুনিয়ার মানুষ তোমাকে হারায় দেখ, লুকায় দেখ, লুকাবে তো লুকাবে কোথায়? আর তুমি বা ভাগবে তো ভাগবে কোথায়? এখানে দুটা কথাই আছে, দুনিয়ার মানুষ তোমাকে লুকায় দিবে, তো লুকাবে তো লুকাবে কোথায়? কোন চক্ষুর থেকে লুকাবে? ওই চক্ষু ইয়ালামু দাবীমান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সামা ফি লাইলাতিল যুলমা। ওই চক্ষুর থেকে লুকায় দিবে যে চোখের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, যে চোখের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহ দেখে ইয়ানদুরু দাবীবান নামলাতিস সাওদা আলা আইয়ু কদমিন ইউকদ্দিমু আইয়ু আখর, গুটগুটে অন্ধকার, কালো রঙের পাথর আর কালো রঙের পিপিলিকা যখন ওটার উপরে চলতে থাকে, তো আল্লাহ দেখে কোন পাও আগে কোন পাও পিছে, ওয়াসমা দাবীবান নামলাতিস সাওদা, আর তার পায়ের ধ্বনিগুলা আল্লাহ আরশের উপর থেকে শুনতে থাকে। তো আল্লাহ বলে তোমাকে লুকাবে তো কোথায় লুকাবে বলো? ফানফিরু ওয়ালা তানফিরুনা ইল্লা বিসুলতান, কোথায় লুকাবে? লুকানোর কোনো জায়গা নেই, যেখানে লুকাবে ওটা আমারই রাজত্ব হবে, কোথায় লুকাবে? বা তুমি কোথায় লুকায় যাবে? না তুমি লুকায় যেতে পারবে, না তোমাকে কেউ লুকায় দিতে পারবে। বিদায় আল্লাহর চ্যালেঞ্জ, বিদায় কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায় ও পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলে নিয়ে আসছি আমি, যাইতে হবে আমার কাছে। ইলাইনা তুর জামুন আফহাসিতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা কিন্তু রব্বে কায়নাতের চ্যালেঞ্জ। কোন রবের চ্যালেঞ্জ? কোন রব? যে রব একটা পদের মালিক। হ্যাঁ, হায় হায় হায়, ওই রবের চ্যালেঞ্জ, তুমি আমার কাছে ফিরতে হবে। আল্লাহর কাছে ফিরা ছাড়া কোনো রাস্তা আমাদের কাছে নেই, ফিরতে হবে আল্লাহর কাছে। ইলাইনা তুরজাউন আফহাসিতুম আন্নামা খালাকনা। এই জন্য আমি আপনাদের কাছ থেকে, আপনাদের উপরে বিবেকের পর্দা খুলতে চাইছি। আমাদের কাজ হলো বুঝানো, আল্লাহ আল্লাহ রসুলের কাজ হলো বুঝানো। আল্লাহ বাধ্য করেন না, আমরাও বাধ্য করব না, আল্লাহ রসুলও বাধ্য করেন না,
নাইলে হাত তুলতে দেরি বাধ্য করতে দেরি করতে হইতো না শুধু আল্লাহর কাছে বলা দিলেই হইতো আল্লাহ বাধ্য করে দিতেন কারণ আমাদের নবী আল্লাহর মাহবুব ছিলেন মাহবুব হাবিব ছিলেন হাবিব যার সাথে আল্লাহর মহব্বত ছিল ভালোবাসা ছিল ইশক ছিল ইশক আল্লাহ যে বন্ধুর সাথে মহব্বত করতেন ইশক করতেন ইশক উনি শুধু হাত লয়ে বললেই হইতো যে আল্লাহ কোন উম্মতকে করেন না আমার উম্মতকে করা দেন আমি চাই না আমার উম্মত যেন হারায় যায় হয়ে যেত বাধ্য কিন্তু আল্লাহ রসুল বাধ্য করেন না বুঝাইতে চেষ্টা করছেন বিদায় আমি জায়গায় চলে আসছি যেটা আমার বুঝানোর উদ্দেশ্য আমার বুঝানোর উদ্দেশ্য যে মানুষ স্বাধীনতা পায় হাজারো মত আদর্শের আদর্শবান কুঠি আদর্শে আদর্শবান কিন্তু ওই মানুষটার বাবা উচিত যে আসলে আমি যতগুলা মত আদর্শে আদর্শবান আসলে আমার মালিক আমার থেকে কোন আদর্শ চায় এটা কিন্তু তার বাবা উচিত যে আল্লাহ মানুষ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিদ্যা দিয়েছেন তার বাবা উচিত ছিল যে বাবনার পরে একটা গিফট রাখছেন পুরস্কার রাখছেন তাফাক্কুর সাআত এক মুহূর্তের ভাবনার বিনিময় ষাট সত্তর বৎসরের বন্দেগি যদি এক মুহূর্তের ভাবনায় ষাট সত্তর বৎসরের হয় তো কতগুলা মুহূর্ততে এক সেকেন্ড হয় হ্যাঁ জানেন কতগুলা মুহূর্ততে এক সেকেন্ড হয় হ্যাঁ ষাট সেকেন্ডে এক মিনিট হয় এটা তো জানি ঠিক না ষাট মিনিটে এক ঘন্টা হয় এটা তো জানি ঠিক না চব্বিশ ঘন্টা এক দিন হয় এটা তো জানি সাত দিনে এক সপ্তাহ হয় এটা তো জানি ঠিক না হ্যাঁ তিরিশ বা একত্রিশ দিন তিরিশ বা উনত্রিশ দিন দুটোটাই বললাম এক মাস হয় এটা তো জানি বারোটা মাসে একটা বৎসর হয় এটা তো জানি তিনশো পঁয়ষট্টি দিনে একটা বৎসর হয় এটা তো জানি কিন্তু কতগুলো মুহূর্তে একটা সেকেন্ড হয় বড় যুক্তি রাখছেন বড় বড় পুরস্কার রাখছেন তোমার এক মুহূর্তের ভাবনা ষাট সত্তর বৎসরের এবার আমি এক মুহূর্তের ভাবনা আমি চলে আসছি জায়গা আসলে আমাদের ভিতরে যে হাজারো মতবাদ সবাই ভাবে আমার মতবাদটাই সত্য ঠিক না কুল্লুহুম ইয়াদাই আন্নাহু হাক্কুন প্রত্যেক ব্যক্তি ভাবে যে আমি সত্যের উপরে আছি আর এত মতবাদ হবে এটাও সত্য কেননা আল্লাহ মতবাদের স্বাধীনতা দিয়েছেন মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন যদি না দিতেন তাহলে কোনো ব্যক্তি নাস্তিক হওয়ার কোনো প্রশ্নই ছিল না বাক শক্তি আল্লাহ সে বলবে আল্লাহর বিরুদ্ধে এটা কি পসিবল এটা কি সম্ভব কি সম্ভব আপনাদের বিবেক কি বলে সম্ভব বাক শক্তি কার কে দিছে আল্লাহ দিল আর সে আল্লাহর বিরুদ্ধে বলবে অস্তিত্ব কে দিছে আমাদের শ্বাস প্রশ্বাসটা কে কন্ট্রোল করে হ্যাঁ এটা বিশ্বাস করেন যেটা আল্লাহ কন্ট্রোল করে আমি হাদিস দিতেছি শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা উপরে ফ্লেক্স করতে দেরি করে না বার্তা পাঠাইতে দেরি করে না আর এই প্রশ্নের জবাবের মাঝে কোনো সময় লাগে না প্রশ্ন জবাবের মাঝে আমাদের তো সময় লাগে মেসেজ পাঠাইতেও সময় লাগে পোস্তেও সময় লাগে রিপ্লাই আসতেও সময় লাগে এখানে সময় লাগে না এখানে কুদরত সিস্টেম তো আমাদেরটা যান্ত্রিক সিস্টেম ওইখানে কুদরতের সিস্টেম যেখানে কুদরতের সিস্টেম হয় ওইখানে সময় লাগে না আমাদেরটা হলো যান্ত্রিক সিস্টেম এই জন্য সময় লাগে আর ওইখানে হলো কুদরতের সিস্টেম এই জন্য সময় ব্যয় হয় না শ্বাস টানতে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না আমি আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো সাথে সাথে রিপ্লাই আসে উত্তর কলি আবদি আজাল ছেড়া দে খোলা রাখ আমার বন্ধার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজাল যখন সীমা রেখা আসবে যখন সীমা রেখা আসবে তোমাকে হুকুম দিব ইমসি বন্ধ করে দে বন্ধ করতে দেরি দড়াশাই হইতে দেরি হবে না বন্ধ করতে দেরি দড়াশাই হইতে দেরি হবে না এদিক দিয়ে বন্ধ করবে ওদিক দিয়ে দড়াশাই দড়াশাই বোঝেন তো হায় হায় কত মানুষ তো গাইতে গাইতে চলে গেছে আবার কত মানুষ সেজদার ভিতরেই চলে গেছে না চলে যায় না হ্যাঁ হ্যাঁ কত মানুষ নামাজ পড়তে পড়তে চলে গেছে কত মানুষ দুনিয়ার বক বক করতে করতে চলে গেছে আবার মিডিয়া এখনো সার্চ দিলে পাওয়া যাবে
আবার কত মানুষ আল্লাহ বলতে বলতে শেষ চিৎকারটা দিছে আল্লাহ চলে গেছে একটা জোরে চিৎকার দিছে আল্লাহ চলে গেছে অর্থাৎ শ্বাস ফেরেশতা বন্ধ করে দিছে দরা সারি ঠিক না আমি আসতেছি জায়গা আসতেছি জায়গা কিন্তু যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিল যে মানুষটাকে আল্লাহ পূর্ণতা দিল সবকিছু যে আল্লাহ দিল ব্রেন দিল বিবেক দিল বুদ্ধা দিল বুদ্ধি দিল সবকিছু যে মানুষটাকে দিল আল্লাহ আর প্রত্যেকটা জিনিসের পিছনে বিনিময় রাখলো আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিব আল্লাহ যেরকম এক জায়গায় আমাদের বিবেকের কাছে বিচার দিবেন আল্লাহ নিজে বিচার দিবেন কাইফা আজওয়াদু বিরহমাতি আমি হাদিসের একটা অংশ বললাম হাদিসে কুদসি আল্লাহ বিচার দিতেছে কাইফা আজওয়াদু বিরহমাতি তোমরা বলো ওই ব্যক্তির উপরে আমি দয়া কি করে করতে পারি এটা হলো বিচার কাইফা আজওয়াদু বিরহমাতি আমি আমার রহমত দ্বারা দয়া ওই ব্যক্তির উপরে কি করে করতে পারি তোমাদের বিবেক কি বলে তোমাদের সমাজ কি বলে তোমাদের বিচার কি বলে তোমাদের বুদ্ধি কি বলে তোমাদের আকল কি বলে তোমাদের নিয়ম কি বলে তোমাদের কানুন কি বলে তোমাদের বিধান কি বলে তোমাদের সিস্টেম কি বলে আল্লাহ আমাদের কাছে বিচার দিছে বলো কাইফা আজওয়াদু বিরহমাতি মাম বাকিলা বিতাআতি হায় হায় যে আমার দাসত্বে কৃপণতা করে বিদা আমিও বিচার দিতে চাইতেছি